আপনার ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে কিন্তু আপনার আধার নম্বর এবং আপনার ফোন নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি অনলাইনে কিভাবে আপনার মোবাইল থেকে চেক করবেন তারই কিন্তু প্রসিডিওর আজকের ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি এবং আপনার ফ্যামিলির যতজন রেশন কার্ড রয়েছে প্রত্যেকের এই যে আধার কার্ড এবং ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কিনা এটা আপনি দেখে নিলে কিন্তু পরবর্তীতে আপনাকে আর হয়রানি হতে হবে না, নাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন দেখতে পাবেন সেখানে প্রেস করে নেবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো আপনি দেখুন, সবার প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার জন্য আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে এই ওয়েবসাইটটা, অর্থাৎ food.wb.gov.in। আপনি লিখলেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রথমেই পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি wbpds লিখে সার্চ করেন, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি wbpds, আপনি যদি এটা লিখেও সার্চ করেন তাহলেও আপনি দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে পেয়ে যাবেন। আপনি ক্লিক করে ওপেন করলে আপনার সামনে সেম এইভাবে ইন্টারফেসটা শো হবে এবং এইখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন আপনি রোটেট করে নেবেন ফোনটাকে এবং আপনি বাসাইডে অপশান পেয়ে যাবেন রেশন কার্ড বলে, আপনি এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন মিডিলে আবারও অপশান শো হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি জাস্ট এখানে দেখতে পাবেন রেশন কার্ডে আপনি যখনই ক্লিক করবেন এখানে এই যে ফার্স্ট অপশানটা রয়েছে অর্থাৎ ভেরিফাই রেশন কার্ড ERC DRC, আপনাকে এইখানটাতে ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন নতুন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং নতুন পেজ ওপেন হওয়ার সাথে সাথে এবার আপনাকে আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি, অর্থাৎ সেটা আপনি আপনার রেশন কার্ডের উপরেই দেখবেন বড় বড় অক্ষরে লেখা রয়েছে আপনি কোন ধরনের রেশন কার্ড আপনার রয়েছে সেটা আপনি জাস্ট এখান থেকে চুজ করবেন এবং তারপরে আপনার রেশন কার্ডের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আপনি এখানে বসাবেন এবং নম্বর বসানোর পর আপনি জাস্ট এই নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা আপনি এখানে দেখে দেখে টাইপ করবেন এবং তারপরে আপনি সার্চে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সরাসরি আপনাদের রেশন কার্ড নম্বর এবং ক্যাপচা কোড বসানোর পর সার্চে ক্লিক করার পর কী দেখানো হচ্ছে, কীভাবে সেখানে দেখানো হচ্ছে আপনার আধার কার্ড এবং ফোন নম্বর লিঙ্ক রয়েছে কিনা সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, সার্চ করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে কিন্তু এবার যে রেশন কার্ডটা দিয়েছেন সেই রেশন কার্ড হোল্ডারের নাম, তার FPS নেম চলে আসবে। আপনি জাস্ট স্ক্রল করে আপনার ডান দিকে এখানে স্ক্রল করবেন, দেখুন ফাদার নেম, তার জেন্ডার, প্রত্যেকটা ইনফরমেশান চলে আসবে। এবার এইখানে মেইন যে জিনিসটা দেখার সেটা হচ্ছে আধার নম্বর। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বরের আন্ডারে কিন্তু নিচে আধার নম্বরটা লেখা রয়েছে। যদি এইটা লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আধার নম্বর লিঙ্ক রয়েছে, আর যদি এটা লেখা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার এখনও লিঙ্ক নেই। একইভাবে আপনি স্ক্রল করে আবারও ডান দিকে চলে আসুন, দেখুন ডান দিকে আসলে এইবার আপনার ফোন নম্বর দেখতে পাচ্ছেন। এই ফোন নম্বর যদি এরকম আপনার থাকে, অর্থাৎ আপনার যে ফোন নাম্বার সেখানে আপনি লাস্টের 4টে ডিজিট যদি দেখতে পান সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার ফোন নম্বর লিঙ্ক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুনভাবে আর কিছু করতে হবে না। এবং যদি আপনি দেখেন এইভাবে আপনার আধার নম্বর এবং আপনার ফোন নম্বর লিঙ্ক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিলারের কাছে চলে যেতে হবে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে অথবা বাড়িতে বসে আপনি নিজেও মোবাইলের মাধ্যমে রেজিস্টার করতে পারেন। সেই ভিডিও নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে যে কীভাবে যদি আপনার আধার কার্ড এবং ফোন নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে রেজিস্টার করবেন শুধুমাত্র আপনার নিজের মোবাইল থেকে, অথবা আপনার রেশন ডিলারের কাছে চলে গেলে তারাও কিন্তু এটা করে দেবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে দেখবেন ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর এবং ফোন নম্বর লিঙ্ক রয়েছে কিনা।